আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সহশিক্ষার কারণে বারবার আল্লাহর সাথে ওয়াদা করেও চোখকে হেফাজত করতে পারছি না। এতে করে মানসিকভাবে চাপ অনুভব করি, নিজেকে ব্যর্থ মনে হয়, বারবার মনে হয় যে আমি মুরতাদ হয়ে গেছি, এ থেকে পরিত্রাণ কি, পরামর্শ চাই কিভাবে গুনাহ থেকে বাঁচব। যতবার আমরা লঙ্ঘন করি ততবারই তওবা করা উচিত, অনুতপ্ত হওয়া উচিত। এই অনুতপ্ত হচ্ছে একটা তারবিয়া, ওয়ান কাইন্ড অফ এডুকেশন, নিজেকে পাপ থেকে মুক্ত করার এটা হলো সবচেয়ে বেস্ট ওয়ে, নিজেকে কিছুটা তিরস্কার করা এবং চেষ্টা অব্যাহত রাখা পাপ থেকে মুক্ত হওয়া। সবার আগে দরকার আমার ব্রেনটাকে পাপ মুক্ত করা, আমার হার্টটাকে পাপ মুক্ত করা এবং আমার অভ্যাসটাকেও পাপ মুক্ত করা। আল্লাহ তৌফিক দিক।